সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ শিরোনাম পাঠ অনুষ্ঠানে আমি মোহাম্মদ শামীম হোসেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 21 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার, শিরোনাম পাঠ শুরু করছি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছিল প্রধানমন্ত্রী। ডেঙ্গুতে একজনের মৃত্যু। প্রতিবাদী হতে ভাষা শহীদরা প্রেরণার উৎস, ফখরুল। সংঘাত নয়, নির্বাচনে প্রতিযোগিতা চায় আওয়ামী লীগ, কাদের। ভিটামিন এ এর অভাবে 24% মৃত্যুর হার বেড়ে যায়, স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষা শুরু 30 এপ্রিল। ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখায় রাতে লেনদেন, ম্যানেজারকে তলব। গুলশানে আগুন, সন্তানের মুখ দেখে যেতে পারলেন না আনোয়ার। মেয়েকে ধর্ষণের পর 999-এ ফোন করে আত্মসমর্পণ। গুলশানে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বন্ধ হচ্ছে না মাদকের বিস্তার। একুশে পদক পেলেন 21 ব্যক্তি প্রতিষ্ঠান। ঝুঁকি এড়াতে নিয়ম মেনে ভবন নির্মাণ করা উচিত, মেয়র আতিক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তল্লাশি। ইসলাম সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়, জি এম কাদের।